সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে স্থান দিয়েছে একটি গোষ্ঠী হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা The communal forces that were rehabilitated in politics still continue to disrupt our social fabric. It is an uphill struggle against these forces, but we remain determined and focused. কুমিল্লায় পূজা মণ্ডপে প্রথম ভাঙচুর করেন বিএনপি সমর্থিত মেয়র শাক্কুর পিএস বাবু। মেয়রের যে পিএস সেই আমাদের প্রতিমা সর্বপ্রথম আঘাত করে তা কিন্তু তখন গ্রেফতার হয় নাই প্ররোচনায় কারা কারা ছিল দেশব্যাপী কিভাবে ছড়িয়ে পড়ল সেখানে কারা কারা মদত দিয়েছে এই সব কিছু আমরা সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সত্যির আগেই দুইজনের ফাঁসি কার্যকরের তথ্য সঠিক নয় বললেন আইনমন্ত্রী প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি আমাদের ব্যবসায় তো প্রচুর লস আগে নিতাম আপনার 500 টাকার তেল 7.5 লিটার এখন নিছি 5 লিটার এখন যদি আমি বলি ভাই লিটারে আমার 15 টাকা করে বাড়ছে এখন দিব ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় খুব সিদ্ধান্ত অবৈধ বলছে ভোক্তা অধিকার 24 ঘন্টার মধ্যে না কমালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ট্রাক শ্রমিকদের চট্টগ্রামে বিভিন্ন সড়কের সংস্কার কাজ অর্ধেক করে লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠান নগরবাসীর চরম ভোগান্তি কাজ শেষ করার উদ্যোগ বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা 2022 বিশ্ব টি-20 মূল পর্বে সরাসরি খেলতে হলে আজ জিততেই হবে মাহমুদউল্লাহ বাহিনীকে দুবাই থেকে সবশেষ খবর জানিয়ে দেব আমি নিয়ন মুহাইমিন এবং আমি সাজিদ মুস্তাহিদ দেশের সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে স্থান দিয়েছে একটি গোষ্ঠী যারা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্ট ভবনে এমপিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীরাই সাম্প্রদায়িক শক্তির আশ্রয়দাতা উল্লেখ করে তিনি বলেন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন দৃঢ় অবস্থানে রয়েছে স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP26-এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন বুধবার লন্ডনে স্থানীয় সময় রাতে ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং ব্রিটিশ এমপি লর্ড জিতেশ গাথিয়া ছোট বোন শেখ রেহানা সহ প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার সঙ্গে ওয়েস্টমিনিস্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী লন্ডন শহরের সঙ্গে নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন জাতির পিতাকে হত্যার পর ভিন্ন খাতে গিয়েছিল বাংলাদেশ তাদের দোসররা আজও দেশবিরোধী কুৎসা রটিয়ে চলেছে বলেও অভিযোগ শেখ হাসিনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস ব্রুটাল অ্যাসাসিনেশন ইন আগস্ট 1975 বাংলাদেশ ওয়াজ লেড টু এ ডিফারেন্ট ডাইরেকশন দ্য কমিউনাল ফোর্সেস দ্যাট ওয়ার rehabilitated in politics still continue to disrupt our social fabric. Their toxic narratives now pervade the cyberspace. It is an uphill struggle against these forces, but we remain determined দুঃসহ সেসব স্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান তিনি জানান অর্থনৈতিক ও সামাজিক প্রায় প্রতিটি সূচকে দেশ এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ গট কোয়ালিফাইড টু গ্রাজুয়েট ফ্রম দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রি স্ট্যাটাস বাংলাদেশ র‍্যাঙ্কস টপ অ্যামাং দোজ অন ট্র্যাক টু অ্যাচিভ দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস We remain committed that no one is left behind. জলবায়ু সংকট মোকাবিলায় সীমাবদ্ধতা নিয়েও জনগণকে পাশে নিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী Bangladesh is one of the most climate vulnerable countries. We are however recognized as a role model in disaster management.
ছয় দিনের লন্ডন সফর শেষে 9 নভেম্বর ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সের প্যারিস যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপন্ন দেশগুলোর কণ্ঠস্বর বলে আখ্যা দিয়েছে বিবিসি। একই সঙ্গে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের আলোচনায় প্রভাবশালী 5 জনের তালিকায় রয়েছে বাংলাদেশের সরকার প্রধানের নাম। 197টি দেশের পরিবর্তনে এই 5 জনই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের ডিল মেকার আখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এর শীর্ষ 5 প্রভাবশালীর তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন আরও 4 জন। তারা হলেন চীনের জলবায়ু আলোচক শি জেনহুয়া, সৌদি আরবের আয়মান সিসলি, ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা, স্পেনের বাস্তু সংস্থান পরিবর্তন মন্ত্রী তেরেসা রিবেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই 5 প্রভাবশালীর ওপর নির্ভর করছে জলবায়ু সম্মেলনের ফলাফল। 197টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদেরকে ডিল মেকার্স হিসেবে আখ্যায়িত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বলছে জলবায়ু সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা এই 5 আলোচকের ওপর নির্ভর করছে, কারণ এক্ষেত্রে তাদের বড় প্রভাব রয়েছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপন্নদের কণ্ঠস্বর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয় জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা 48টি দেশে গ্রুপ ক্লাইমেট ভার্নারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন তিনি। এতে আরও বলা হয় শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ, যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা COP26 সম্মেলনে তুলে ধরেছেন। গত বছর বাংলাদেশের প্রায় 1/4 পানির নিচে তলিয়ে যায়। সেই সময় দেশটিতে বন্যার কারণে 10 লাখ ঘরবাড়ি হুমকির মুখে পড়ে। এ বিষয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর জেন অ্যালান বলেন, শেখ হাসিনার মতো মানুষ জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ। এছাড়া জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে কি অবস্থায় চলে গেছে তা বুঝতে তিনি বিশ্ব নেতাদের সাহায্য করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাসগো বহরের সদস্য ও বাংলাদেশি আলোচক কামরুল চৌধুরীর মতে, একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়েই বিপন্ন দেশগুলো গ্লাসগোতে এসেছে। এসব দেশের 100 কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কুমিল্লার পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুর করেছিলেন বিএনপি সমর্থিত সিটি মেয়র মনিরুল হক শাক্কুর ব্যক্তিগত সচিব মঈনুদ্দিন আহমেদ বাবু, এমন দাবি পূজা উদযাপন কমিটির। ঘটনার পর থেকেই খোঁজ নেই তার। এছাড়া 999-এ ফোন দিয়া ইকরামও বিএনপির কর্মী। সময় সংবাদের হাতে আসে একটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে প্রধান অভিযুক্ত ইকবাল ও ইকরাম পরিস্থিতি পর্যবেক্ষণে সারাদিনই ঘটনাস্থলে ছিলেন। বাহার রেহানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজর রিপোর্ট। ছবি তুলেছেন ওমর ফারুক। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ পাওয়া গেছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে আসছেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কর্মকর্তারা ঘটনার বিষয়ে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সময় সংবাদের কাছে আসা একটি ভিডিওতে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে দেখা যায় সেখানে। ওই ঘটনার 999-এ ফোন করে পুলিশকে জানিয়েছিলেন যে ব্যক্তি, সেই ইকরামও ছিলেন সেখানে। দুজনই দাঁড়িয়ে অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। আরেকটি ভিডিওতে ইকরামকে উত্তেজিত অবস্থায় দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে। সেদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক শাক্কু ছিলেন সেখানে। তার পিএস মঈনুদ্দিন আহমেদ বাবু, যার বিরুদ্ধেও অভিযোগের তির, তিনিও ছিলেন ঘটনাস্থলে। সহিংসতায় উস্কানি দিতে দেখা যায় তাকে। কুমিল্লা শহরের মৌলভীপাড়ায় অভিযুক্ত বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেন হলেও 13 অক্টোবর সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন অনেকেই। এলাকাবাসী ও মণ্ডপ সংশ্লিষ্টদের দাবি, তাদের মধ্যে অন্যতম মঈনুদ্দিন আহমেদ বাবু, যিনি সিটি মেয়র মনিরুল হক শাক্কুর পিএস হিসেবে পরিচিত। এটি তার বাসভবন। ঘটনার পর থেকেই তার কোনো হদিস নেই। পূজা উদযাপন কমিটির নেতাদের দাবি, সিটি মেয়রের পিএস বাবুই প্রথম প্রতিমা ভাঙচুর করে। 999-এ ফোন দেয়া ইকরামও বিএনপির কর্মী দাবি তাদের। মেয়রের যে পিএস, সেই আমাদের প্রতিমায় সর্বপ্রথম আঘাত করে ডেকোরেশনের লাইটগুলি সে সর্বপ্রথম ছিঁড়ে ফেলে। সে কিন্তু প্রায় 12টা ছিল মণ্ডপের সামনে, ছিল হুলাহুলি দৌড়ের সময় ছিল, তা কিন্তু তখন গ্রেফতার হয় নাই। এখন পর্যন্ত কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া 1 ডজন মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের কর্মী। বিএনপি নেতাদের দাবি, তারা ষড়যন্ত্রের শিকার। বিএনপিকে ফাঁসানোর জন্য কিন্তু
বিএনপি নেতা কর্মীরা যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে, আন্দোলন সাংঘা করতে না পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে ঢালাওভাবে একটা মামলা দিয়ে হয়রানি করার হচ্ছে। রিমান্ডে উস্কানি দাতাদের নাম আসছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। নাম কিছু কিছু আসছে, আমরা সেই নাম যথার্থ কিনা এগুলো যাচাই বাছাই হচ্ছে। প্ররোচনায় কারা কারা ছিল, দেশব্যাপী কিভাবে ছড়িয়ে পড়লো, সেখানে কারা কারা মদত দিয়েছে, এই সব কিছুই আমরা সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। ধর্ম অপমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ চার আসামিকে তৃতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। এদিকে কোনো প্রার্থী ভোট চলাকালে ঝামেলা করলে তদন্ত সাপেক্ষে এক ঘন্টার মধ্যে প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে ভার্চুয়ালি এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে, ঘটানোর চেষ্টা যদি কেউ করে, তারা আইনের আমলে আসবে এবং এর তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে। যদি কোনো কোনো অভিযোগ আসে, সেই অভিযোগগুলো আমরা কিন্তু ফাইলে বন্দি করে রাখি না, আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা গ্রহণ করার জন্য তৎপরতা নিয়ে থাকি। যদি সেখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি উদ্বিগ্ন হয় আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব। এদিকে যশোরে আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের ঘটনা সঠিক নয় বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জেল আপিল শুনানি ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা নাকচের পরে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানান তিনি। ঘটনা 1994 সালের 28 জুন, চুয়াডাঙ্গায় খুন হন ইউপি মেম্বার বনোয়ার হোসেন। এ ঘটনায় 2008 সালের 17 এপ্রিল মুকিম, ঝড়ু সহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় হয়। 2013 সালে মুকিম ও ঝড়ুর ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। এরপর আপিল করে তাদের পরিবার। 3 নভেম্বর মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। আসামির সাথে যোগাযোগ শুরু করেন মামলার আইনজীবী হুমায়ুন কবির। তখনই জানা যায় ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে তাদের। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। জানান, আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের তথ্য সঠিক নয়। আমার কাছে যে তথ্যাদি আছে সেটার সাথে যে খবর প্রকাশ হয়েছে তার কিন্তু মিল নাই। মন্ত্রী বলেন, জেল আপিল শুনানির পর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা নাকচ করার পরই দণ্ড কার্যকর করা হয়েছে। জেল আপিলটা মাননীয় আপিল বিভাগ শুনানির পরে তাদের যে বিচারিক আদালতের এবং হাইকোর্টের যে দণ্ডাদেশ সেটা বহাল রাখা হয় এবং বহাল রাখার পরে এই আসামিদ্বয় মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, সেটাও নাকচ করার পরে আপনার তাদের রায় সেই রায় কার্যকর করা হয়। এদিকে সব ধাপ শেষ করেই যশোরে দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে, প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ সেই স্টেপই আসছে। এবং আমাদের জানা মতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। এ ঘটনায় ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত চান ভুক্তভোগীদের পরিবার। আগামী সপ্তাহে হবে নিয়মিত আপিল আবেদনের শুনানি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 65 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করেছে সরকার। হঠাৎ করে 15 টাকা দাম বাড়ার কথা না জানায় পাম্পে এসে বিপাকে পড়েন চালকরা। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্য পণ্যেরও দাম বাড়ার আশঙ্কা তাদের। এদিকে বাড়তি দাম প্রত্যাহার করা না হলে কাল থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত ছিল জ্বালানি পণ্য কেরোসিন ও ডিজেলের দাম। 2016 সালে জ্বালানি পণ্য দুটির দাম কমিয়ে লিটার প্রতি 65 টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $80 ছাড়িয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে প্রতিদিন প্রায় 20 কোটি টাকা লোকসান দিতে হচ্ছে সরকারকে। হিসাব বলছে, গত অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির লোকসান হয়েছে প্রায় 727 কোটি টাকা। এরই প্রেক্ষিতে বুধবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করেছে সরকার। সরকার যে রেট দিয়েছে আমরা সেই রেট তেল বিক্রি করতেছি, এটা তো আমাদের পকেটে থেকেই যাবে এখন যদি বেশি নেয়। এদিকে হঠাৎ করেই জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হওয়ায় পাম্পে এসে বিপাকে পড়েন অনেকেই। এখন তো 5,000-10,000 টাকা ডিফারেন্স দিতে হবে, আগে রেটে ভাড়াটা ধরছি, এখন যদি আমি বলি ভাই লিটারে আমার 15 টাকা করে বাড়ছে এখন দিব, মালিক বলছে যে 2-3 দিন চলাও তারপরে আমরা দেখতেছি
নতুন দাম কার্যকরে ঢাকা কুষ্টিয়া রুটে যাতায়াতে খরচ বেড়েছে প্রায় 3,500 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহন চালকরা বলছে, তেলের সঙ্গে আজ থেকেই 100 টাকা বাড়ানো হয়েছে বঙ্গবন্ধু সেতুর টোল, অথচ ভাড়া সমন্বয় করে বাড়ানো হয়নি তেলের দাম। কুষ্টিয়া আপডাউনে প্রায় 3,500 টাকা খরচ বেশি হবে। তেলের দাম যদি এত বেড়ে যায় থাকে আর আমরা পুরনো ভাড়ার মধ্যে ভাড়া থাকি, তাহলে আমরা ব্যবসা করতে পারছি না। এদিকে দাম বাড়ানোকে অবৈধ বলছে ক্যাব। কর্তৃপক্ষ বহির্ভূত ভাবে ভোক্তার কাছ থেকে এভাবে মূল্য বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় করা আইনের দৃষ্টিতে অবৈধ এবং বিআরসি আইনে এটা শাস্তিমূলক অপরাধ। এই অপরাধ বিটিসি প্রাতিষ্ঠানিকভাবে করেছে, এই অপরাধ জ্বালানি বিভাগ প্রাতিষ্ঠানিকভাবে করেছে। এরই মধ্যে তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আবদুল্লাপুরে আছেন রিপোর্টার শুভ খান এবং রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে আছেন রাকিবুল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি শুভর কাছে। শুভ, ধন্যবাদ সাদিয়া। আমি রয়েছি আবদুল্লাপুর এলাকায়। আজকে সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প, বাস স্টেশন সহ বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক, মালিকদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। সবাই কিন্তু আসলে এই যে ডিজেলের যে বাড়তি 15 টাকা মূল্য বৃদ্ধি, সেটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বাস মালিকরা বলছেন যে আসলে বাড়তি দামের সাথে ভাড়া সমন্বয় করতে গিয়ে তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। যেমন আবদুল্লাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে বাস চলাচলকারী বাসের মালিক জানিয়েছেন যে আবদুল্লাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে তাদের প্রায় 70 লিটারের মতো তেল লাগে, অর্থাৎ প্রতি এই 70 লিটারে বাড়তি তাদের 1,035 টাকা বাড়তি খরচ গুনতে হচ্ছে। সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে এখন ব্রাহ্মণবাড়িয়া রুটে প্রায় সরাসরি যাওয়ার ক্ষেত্রে 200 টাকা, এছাড়া লোকাল বাসে ভাড়া 170 টাকার মতো। তো নতুন যে দাম কার্যকর হয়েছে, এতে তাদেরকে কিন্তু প্রতি সিটে বলা চলে যে প্রায় 20-25 টাকার মতো করে তাদেরকে ভাড়া বাড়াতে হবে। এছাড়া তারা বলছেন যে এই বাড়তি ভাড়া সমন্বয় করতে গেলে যাত্রীদের সাথেও কিন্তু তাদের বাকবিতণ্ডা হচ্ছে, নানান ধরনের কিন্তু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এছাড়া ঢাকা থেকে ময়মনসিংহ গ্রামী যে পিকআপগুলো চলাচল করে, যারা সবজি নিয়ে ঢাকায় আসে, তারা কিন্তু বলছেন যে তাদের ময়মনসিংহ থেকে তাদের ঢাকায় সবজি নিয়ে আসতে 25-2600 টাকা তারা ভাড়া নেন শহর থেকে। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদেরও প্রায় 225 টাকার মতো তেলে বাড়তি খরচ গুনতে হচ্ছে। সে কারণে তারা বলছেন যে 300-500 টাকা কিন্তু তাদেরকে ভাড়া বাড়াতে হবে, যদি এই যে নতুন যে দাম সেই দামের সাথে যদি তাদেরকে টিকে থাকতে হয়। অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সাধারণ মানুষের ওপরেই কিন্তু বাড়তি একটা চাপ পড়বে। সে কারণেই কিন্তু সাধারণ মানুষ বলছেন যে করোনার কারণে এমনি তাদের আয় সংকটে রয়েছেন, সে কারণে তারা চাচ্ছেন যে এই যে তেলের যে বাড়তি মূল্য সেটি যেন সরকার যেন কমিয়ে আনে অথবা প্রত্যাহার করে নিয়ে, এই দাবিটি কিন্তু তারা জানাচ্ছে। এবং পরিবহন মালিকরাও কিন্তু বলছেন যে তারা করোনা ধাক্কা ঘুরিয়ে কাটিয়ে উঠতে তাদেরকেও কিন্তু আসলে এই ধরনের যে এই যে বাড়তি তেলের যে মূল্যের যে চাপ, সেটি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন চলে যাব রাজশাহীতে রাকিবুল হাসানের কাছে। রাকিব, শুভ, আপনাকে ধন্যবাদ। আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস এবং ট্রাকের যে ভাড়া সেটি সমন্বয় করতে পারছেন না বাস মালিক এবং ট্রাক মালিক সমিতির লোক যারা সংশ্লিষ্ট জনেরা আছেন তারা, এবং এই কারণে কিন্তু আজকে দুপুরবেলায় থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে রাজশাহী থেকে আগামীকাল শুক্রবার সারা দেশের সাথে বাস এবং ট্রাক যে চলাচল সেটি বন্ধ করা হয়েছে। মূলত তারা যে দাবিটি করছেন যে সম্প্রতি যে জ্বালানি তেলের দাম, বিশেষ করে ডিজেলে প্রতি লিটার যে 15 টাকার দাম বেড়েছে, এতে করে তারা যে গাড়িটি চালান সেখানে আসলে অনেক বেশি খরচ হয়ে যায় এবং এতটা ভর্তুকি দিয়ে করোনাকালীন পরবর্তী সময়ে তাদেরকে আসলে তারা দিতে পারবেন না এবং এই ভর্তুকি দিয়ে সড়কে গাড়ি চালাতে পারবেন না। বিধায় আগামীকাল কর্মবিরতি রেখে আসলে তারা এই সারা দেশের সাথে বাস এবং ট্রাক যোগাযোগ বন্ধ রাখতে চান বলে আমাদের কাছে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। এবং আমরা তাদের কাছ থেকে যেটি শুনেছি, তার সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব, তিনি যেটি জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন থেকে তারা নানা ধরনের সমস্যায় ভুগছেন এবং করোনাকালীন সময়ে তাদের বিভিন্ন ধরনের সংকট গেছে এবং এতে করে কোনো ক্ষেত্রেই তারা কোনো ভর্তুকি পাননি। এবং এরপরে আবারও হচ্ছে এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং প্রতি লিটারে 15 টাকা করে বৃদ্ধি করা, সেটি তাদের কাছে মরার উপরে খাড়ার ঘা হয়ে উঠেছে বলে তারা আমাদের কাছে দাবি করেছেন। এবং তারা বলছেন এ কারণেই তাদেরকে আসলে যে
বাস ভাড়া যে সমন্বয় করা, আসন ভাড়ার যে নির্ধারণ করা, সেটি আসলে এখনো পর্যন্ত তাদের করে ওঠা হয়নি। এবং এটি করতে গেলে আসলে প্রত্যেকটি আসনে ন্যূনতম করে হলেও 50 টাকা বৃদ্ধি করতে হবে বলে তারা আমাদের কাছে বলেছেন। এবং এর কারণেই কিন্তু এটি যাতে করে যাত্রী ভোগান্তি বেশি না হয় এবং সে কারণেই কিন্তু তারা আগামীকাল এটি বন্ধ রেখেছেন এবং বলেছেন যে কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং তাদের 5 দফা দাবি আছে, সেই দফাগুলো দাবি পূরণ হলেই তারা কিন্তু আবারও পরবর্তীতে গাড়ি চালাবেন বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়েছেন। এবং সাদিয়া, রাজশাহীতে আগামীকাল থেকে কিন্তু বাস চলাচল বন্ধ করার কথা বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ভোক্তা পর্যায়ে ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ানোয় সবশেষ কর্মসূচি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রাকিবুল হাসান এবং তার আগে রাজধানীর আবদুল্লাপুর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শুভ খান। দুপুরের সময় আরও থাকছে দিনে রাজনৈতিক দলের নেতা, রাতে ডাকাত সর্দার, বিদেশ ফেরা শ্রমিকদের টার্গেট করে ডাকাতি, পুল হোতা তৈয়ব সহ 5 জন গ্রেফতার। চট্টগ্রামের বেশ কয়েকটি ব্যস্ততম সড়কের সংস্কার ও উন্নয়নমূলক কাজ অর্ধেক করে পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান, এতে চরম ভোগান্তিতে নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে নতুন টেন্ডারে অসম্পূর্ণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে আর পালিয়ে যাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানকে করা হয়েছে কালো তালিকাভুক্ত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের লাইফলাইন পোর্ট কানেক্টিং বিশ্ব রোড এখন মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের অর্ধেক কাজ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় 4 বছরেও সড়কের কাজ শেষ হয়নি, ফলে প্রায় অবরুদ্ধ জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। একই কারণে মুখ থুবড়ে পড়ে আছে নগরীর আইস ফ্যাক্টরি রোড, মাঝিরঘাট, মেহেদিবাগ, রহমতগঞ্জ সহ বেশ কয়েকটি সড়ক। রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে যেমন দুর্দশা, তেমনি রাস্তায় চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদেরও চরম দুরবস্থা। একটা কাস্টমার এদিকে আসে না, একটা লোক এখানে আসি জায়গা নাই যে বালুর জন্য বসতে পারে না, বেচা কিনা তো হয় না, একটা ভাঙি যায়, একটা চুরি যায়, এক বেলা চালাতে পারি, আর এক বেলা চালাতে পারি না, রাস্তা অনেক খারাপ। তবে পালিয়ে যাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করে নতুন টেন্ডারে সবগুলো রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে বলে জানান সিটি মেয়র। নতুন যারা ঠিকাদার তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আশা করি আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন দেশের অবকাঠামো উন্নয়ন কাজে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক চাপ ও প্রভাব। এক্ষেত্রে এসব উপেক্ষা করতে না পারলে এই খাতে অনিয়ম দুর্নীতি রোধ করা যেমন সম্ভব নয়, তেমনি তা দ্বারা জনগণকে সুফল দেওয়া অসম্ভব। ঠিকাদারের আর্থিক সক্ষমতা এবং কারিগরি সক্ষমতা যাচাই করা দরকার, অধিকাংশের এই দুটো থাকে না এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার নিয়োগযুক্ত হয়। চট্টগ্রাম নগরীর প্রায় 1066 কিলোমিটার রাস্তার উন্নয়ন ও সংস্কারে প্রতি বছর সিটি কর্পোরেশন গড়ে প্রায় ব্যয় করে 125 কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সুপার 12-এর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। দলের সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ এবং নিয়ন মুহাইমিন। সরাসরি যাচ্ছে তাদের কাছে। সাদিয়া, আর মাত্র ঘন্টা দেড়েকের অপেক্ষা, তারপরে কিন্তু বিশ্বকাপ মিশনে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই সময় দুপুর 2 এবং বাংলাদেশ সময় বিকেল 4। তো আমাদের সঙ্গে আছেন আমার সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সাজিদ মুস্তাহিদের সঙ্গে কথা বলতে চাই পুরো ম্যাচটি নিয়ে। সাজিদ, রুবেল না মুস্তাফিজ, আজকে যদি দলে পরিবর্তন দেখেন তাহলে কাকে চাইবেন দলে? ডেফিনেটলি আমরা জানি রুবেল অনেকদিন ম্যাচের বাইরে আছে, দলের সঙ্গে থাকলে কিন্তু ম্যাচ খেলেনি, তো একটা ম্যাচ সিচুয়েশন বা ম্যাচ খেলার কিন্তু একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আছে। বাট মুস্তাফিজ এদিক থেকে এগিয়ে আছে। রুবেল কিছুটা ব্যাড লাক যে প্রথমে তার ইঞ্জুরি ছিল, এরপর দলের সঙ্গে থাকলেও টিম কম্বিনেশনের কারণে আজকে তিনি ম্যাচগুলো খেলতে পারেননি। তবে আজকে ডেফিনেটলি যেহেতু মুস্তাফিজের অভিজ্ঞতা ভালো, মানে পূর্ব অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বিপক্ষে, ডেফিনেটলি চাইবো তাকে, কারণ ডান হাতে আরেকজন পেসার
তাসকিন কিন্তু ভালো বোলিং করছেন। আমরা গত দুটো ম্যাচে দেখেছি তিনি 4.5 এর মতো ইকোনমি রেট দিয়ে দুর্দান্ত বোলিং করেছেন। সো সেক্ষেত্রে ডেফিনেটলি মুস্তাফিজ আজকে গিয়ে থাকবে। সাজিদ, মুস্তাফিজ দুটো তিনটো ম্যাচ খেলেছে, আহামরি কোনো পারফরমেন্স দেখাতে পারেনি। আইপিএল এর পারফরমেন্সটা চিনি জাতীয় দলে টেনেও আনতে পারেনি। সেই জায়গায় আসলে বাংলাদেশের হারানোর কিছু নেই। খুব কি খারাপ হবে রুবেলকে নিলে? অ্যাকচুয়ালি মুস্তাফিজ আমরা জানি যে তার ক্যাপাবিলিটি কতটুকু, আর মুস্তাফিজ একটু এক্সস্টেড। আমরা জানি তিনি আইপিএল খেলেছেন, এরপর বাংলাদেশ টানা কিন্তু ম্যাচ খেলেছে। অনেক সমালোচনা হচ্ছে বাংলাদেশ দল অনুশীলন করেনি, এটাও কিন্তু মাথায় রাখা উচিত। বাংলাদেশ অনেক ম্যাচ খেলেছে, তো সেক্ষেত্রে আপনি যেটা বলেন হারানোর কিছু নেই, সেক্ষেত্রে লাস্ট ম্যাচে আমরা ট্রাই করতেও পারি। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই ম্যাচে বাংলাদেশ জিততে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে একটা সরাসরি সুপার এইটে খেলার সুযোগ থাকবে। বাংলাদেশ র্যাঙ্কিংয়ের 7-এ চলে যাবে আজকের ম্যাচে জিতলে। সেক্ষেত্রে আমি চাইবো বা নীতি নির্ধারকরা নিশ্চয়ই এটাই চাইবেন যে এক্সপেরিমেন্টের আগে জয়ের সর্বোচ্চ সম্ভাবনা যেই একাদশকে নামালে হবে তেমন একাদশ নিশ্চয়ই নামাবে, এবং সেক্ষেত্রে সব অবশ্যই রুবেলের চেয়ে এগিয়ে থাকবে মুস্তাফিজ। সেক্ষেত্রে ওপেনিং স্লটে কাকে চাবেন? লিটনের অবস্থা একেবারেই ভালো না, সম্মুখে একটা সুযোগ দেওয়া যায় কিনা, কারণ নাইম তো ফিক্সড হয়ে গেছেন এখানে। যেটা আমি আগেও বলেছি যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনে যদি বাংলাদেশের কোচ মানে থিতু হতে চান বা তিনি যদি এটা থেকে বের হয়ে আসতে না চান, সেক্ষেত্রে হয়তো বা লিটনকে দেখবো। তবে আমরা জানি যে তাদের পেস বোলাররা মানে খুব দুর্দান্ত মানের সব পেস বোলার, এবং সৌম্য কিন্তু পেস বল খুব ভালো খেলতে পছন্দ করেন, এবং আমরা দুবার উইকেটও জানি বল খুব সুন্দর মতো ব্যাটে আসবে ডেফিনেটলি। সো একটা দুজন লেফট হ্যান্ড হলে সমস্যা নেই, আমরা দেখেছি গিলক্রিস্ট হেইডেনও ওপেনিং করেছেন, তো সেক্ষেত্রে খেলানো যেতেই পারে। আসলে বাংলাদেশের বোলিংয়ের কথায় যদি আসে, পেস বোলারকে বাদ দিলে এখন স্পিনে আমাদের সাকিব আল হাসান নেই, আমাদের ইউনিট মানে ছোট হয়ে গেছে, আমাদের অপশন কম, নাসুম এবং শেখ মেহেদি ছাড়া সেরকম কেউ নেই, মাহমুদুল্লাহ রিয়াদ হাত ঘুরাতে পারেন, আমরা জানি আফিফ হোসেন আছেন স্পিনে। আজ দুবাইয়ের এই স্টেডিয়ামে যদি বলেন বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারে কে? ডেফিনেটলি আমি যেটা চাইবো যে আসলে আমাদের চেয়ে টিম ম্যানেজমেন্ট অনেক ভালো বোঝেন, বাট আমি ডেফিনেটলি চাইবো মেহেদির সাথে নাসুমকে যেন আজকের ম্যাচে খেলানো হোক, কারণ তিনি অস্ট্রেলিয়া সিরিজে হোমে কিন্তু ভালো করেছিলেন, তিনি ভালো ছন্দে আছেন, হয়তো বা দু একটা ম্যাচে রান দিচ্ছেন, দু একটা বল বাজে হয়ে যাচ্ছে, প্রেশারের পরে তিনি হয়তো প্রেশারটা নিতে পারছেন না, বাট ওভারঅল আমি চাইবো বাংলাদেশ দুই স্পিনার নিয়ে নামুক, এবং যেহেতু অস্ট্রেলিয়া কিছুটা হলো স্পিনের দুর্বল, সেই অ্যাডভান্টেজটা বাংলাদেশ কাজে লাগাক। সাজিদ একদম শেষ করব, তবে তার আগে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন দিয়ে শেষ করতে চাই। গতকাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা মাহমুদুল্লাহ মুশফিকের, এটাই কি আন্তর্জাতিক শেষ টি টোয়েন্টি? মানে তাদেরকে এবার মনে হয় রেস্ট দেওয়া উচিত, তাদেরকে অন্তত ওয়ানডে এবং টেস্টের জন্য মনোযোগী করা উচিত, টি টোয়েন্টির জন্য একটা নতুন বাংলাদেশ টিম করা উচিত আগামীর জন্য, সেটা নিয়ে কী ভাবছেন? দিস ইজ নট দ্য রাইট টাইম, মানে তারা যদি সরে যেতে চান তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, সরে হয়তো বা যাবেন, কিন্তু আমাদের ঠিক এই ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ, তো হুট করে নতুন একজনের ক্যাপ্টেন্সে একজন মানে না দিয়ে এই টিমটাকে হয়তো বা খেলানো গেলে কিছু একটা একটা হতে পারে, বাট ভবিষ্যতের জন্য সামনে আরও সময় আছে, তখন চিন্তাভাবনা করা যেতে পারে। ধন্যবাদ সাদিয়া, যেমনটা বলছিলেন সাজিদ মুস্তাহিদ, একই রকম বলছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, আগামী বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে হলে দেখা যাক টাইগাররা এখন কী করতে পারেন। এই ছিল আমার কাছে দুবাই থেকে সবশেষ। দুবাই থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ এবং লিওন মুহাইমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে শিক্ষক হতে আবেদন করেন 16 জন, একাডেমিক রেজাল্টে সবাই প্রথম শ্রেণীতে প্রথম, তবে ভাইভা বোর্ডে ভাষা সংস্কৃত বিষয়ে ন্যূনতম লিখতে বা পড়তে পারেননি কেউই, এমনকি অক্ষর চিনতেও অস্বাভাবিক সময় নেন অনেকে, হতাশ হয়ে শূন্য পদে কাউকেই নিয়োগের সুপারিশ করতে পারেনি বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। গত অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করেন 16 জন, যাদের কেউ কেউ অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম। বিভাগে শীর্ষস্থান দখল করলেও নিয়োগের মৌখিক পরীক্ষায় ফলাফল শূন্য। যে ভাষায় সে লেখাপড়া করেছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেই ভাষা একটা বাক্য অনুবাদ করতে পারে নাই, একটা বাক্য বলতে পারে নাই কোশ্চেন করলে। সংস্কৃতের শিক্ষক আছে পুরনো, তারা জিজ্ঞেস করে কিন্তু তাদেরকে সংস্কৃত উত্তর দিতে পারে নাই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য মানে খুবই কি বলবো দুঃখের বিষয় এবং আমাদের জন্য লজ্জার বিষয়। প্রার্থীদের এমন অবস্থা দেখিয়ে হতবাক নিয়োগ বোর্ডের সদস্যরা, কাউকেই নিয়োগের সুপারিশ করতে পারেনি বোর্ড। এই জায়গাটার মধ্যে কোনো টিচারকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এই অবস্থার জন্য সেকেলে শিক্ষাক্রম আর শিক্ষকদের দক্ষতার অভাবকেই দায়ী করছেন শিক্ষা গবেষকরা। শিক্ষাক্রমের মধ্যে দুর্বলতা, শিক্ষকের মধ্যে দুর্বলতা এবং শিক্ষার্থীর মধ্যে দুর্বলতা থাকলে কোনোভাবেই সেখানকার প্রোডাকশন, কোয়ালিটি প্রোডাকশন আশা করা যেতে পারে না, কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষক
বা শিক্ষার্থী তাদের এবং সিলেবাস পর্যালোচনা করে একটা রিপোর্ট সিন্ডিকেটে উপস্থাপন করার জন্য আইকিউএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে ব্যবস্থাপনা বদলের পরিকল্পনার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাভিত্তিক বিভিন্ন বিভাগের পাঠ্যক্রম ও শিক্ষার্থীদের দক্ষতা পর্যালোচনা করে তাদের বিষয়ে রিপোর্ট দিতে সংশ্লিষ্ট সেলকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তবে বিভিন্ন বিভাগের পাঠ্যসূচি যোগোপযোগী করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দিনে রাজনৈতিক দলের নেতা, রাতে বনে চান ডাকাত সর্দার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে দল বল নিয়ে বিদেশ ফেরা শ্রমিকদের টার্গেট করে লুট করা হতো সর্বস্ব। দুর্ধর্ষ সেই ডাকাত গ্রুপের প্রধান তৈয়ব সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গত বছর পল্টনে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। ভোর রাতে দুবাই থেকে আসবে বিমান, টার্গেট প্রবাসী শ্রমিক। বিমানবন্দর থেকে স্বর্ণালঙ্কার সহ প্রবাসী শ্রমিক বের হলেই পথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়ি থামিয়ে লুটে নিত সর্বস্ব। তৈয়ব রাত হলেই ডাকাতির কাজে নেমে পড়তেন। কামরাঙ্গীচরে রয়েছে তার বিলাসবহুল বাড়ি, আছে গাড়িও। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ও ডাকাতির আটটি মামলাও রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ডাকাত গ্রুপটির প্রধান তৈয়ব সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, পিস্তল, গুলি ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। তৈয়ব সে ব্যক্তিগতভাবে একটি উপজেলার সে বিএনপির অঙ্গ সংগঠনের একজন সভাপতি। সকালে ভোররাতের দিকে যেহেতু এই সমস্ত ডাকাতিগুলো তাদের টার্গেট গ্রুপ ছিল সাম্প্রতিককালে শ্রমিক যারা বিদেশ থেকে আগত, এর মধ্যে কে একজন গত 27/10/2021 তারিখে তুরাগ থানায় একটি মামলা করে এবং সেই মামলা তদন্ত করতে গিয়ে আমরা পাই। এদিকে 2020 সালের 24 জুলাই রাতে পল্টন পুলিশ চেকপোস্টের পাশে বিস্ফোরণের ঘটনায় জেএমবির সামরিক শাখার প্রধান আবু বাসিরকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে 2018 সালেও গ্রেফতার হয়েছিল সে। তবে জামিনে বেরিয়ে আবারও জঙ্গিবাদে জড়ানোয় গ্রেফতার জঙ্গিদের সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে রাখতে জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেই তথ্য পেয়েছি সে 2017 সালে এই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় ফেসবুকের মাধ্যমে। জেল হাজতে থাকার পর জামিন পেয়ে পুনরায় আবার এই সংগঠনে উদ্বুদ্ধ হয় এবং সরাসরি সে সামরিক শাখায় কাজ করতে শুরু করে। গ্রেফতার আবু বাসির 90 জেএমবির সামরিক শাখার সদস্য বলে দাবি কাউন্টার টেরোরিজমের। জিজ্ঞাসাবাদে যেই তথ্য পেয়েছি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী পরিচয় দিয়ে নেন বাসা ভাড়া, এরপর শুরু করেন মাদকের পাইকারি ও খুচরা কারবার। সহজে মাদক সরবরাহ ও বিক্রির জন্য আশ্রয় নেন পুলিশ পরিচয়ে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তরুণ মাদক কারবারি নাফিজ ও তার বান্ধবীকে আটক করেছে র‍্যাব। আলমারিতে থরে থরে সাজানো বিদেশি নানা ব্র্যান্ডের মদ বাদ যায়নি আলমারের উপরের অংশ, এমনকি খাটের নিচের ফাঁকা জায়গাটুকুও। শুধুই কি মদ, ছোট এই কক্ষে মেলা পিস্তল। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকের এই সাম্রাজ্য গড়ে তোলেন নাফিজ মোহাম্মদ আলম। অভিযানে আটক করা হয় তার বান্ধবী রাত্রিকেও। আমার ঘরে তো মদ ছিল, এখন আইসের ব্যাপারে তো আমি অবগত নই, আমি বাইরে গিয়ে মদ খাই। আমার একটা বারের লাইসেন্স ব্লুমুন বারের আর একটা বারের লাইসেন্স ফুয়াং বারের। মদ খায় ওইটা সম্পর্কে জানে, ব্যবসা সম্পর্কে জানতাম না। নিজেকে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী দাবি করা নাফিজ গুলশান বনানী সহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক সরবরাহ করত বলে দাবি র‍্যাবের। বসুন্ধরার বাসা ব্যবহার করত মাদকের গুদাম ঘর হিসেবে। মূলত পাইকারি এবং খুচরা মদের ডিলার হিসেবে কাজ করে এই পুরো গুলশান বনানী, মোহাম্মদপুর, উত্তরা, পুরো ঢাকাতে বিভিন্ন জায়গাতে সে এই মদের সাপ্লাই পেয়েছি। পুলিশের ব্যাজ পেয়েছি, তারপরে পুলিশের ব্যাটন পেয়েছি, তারপরে ইলেকট্রিক শক দেওয়ার যে যন্ত্র সেটি পেয়েছি। যথেষ্ট সন্দেহের ব্যাপার যে সে পুলিশের পুলিশ বেশে অবাধে মাদক ব্যবসা চালিয়ে যেতে পারে, তার সমস্ত কৌশল সে রপ্ত করেছে। নাফিজের মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র‍্যাব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে বাংলাদেশের শেরপুরে আসা বন্য হাতির আতঙ্কে দিন পার করছে শ্রীবর্দী উপজেলার পাহাড়ি অঞ্চলের মানুষ। হাতির হাত থেকে ফসল ও গাছপালা রক্ষায় আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরাকে সঙ্গে নিয়ে সাদিকুর রহমানের রিপোর্ট। কিছুদিন আগে বন্য হাতির দলটি
শ্রীবর্দী উপজেলার এই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং এরপর থেকে হাতির দলটি বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিয়েছে। বন্য হাতি তীব্র রোদ ও লোকালয়ে থাকতে অতটা অভ্যস্ত না হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত আশ্রয় নেয় পাহাড়ের ছায়া ঘেরা চূড়ায়। তবে বিকেলের পর থেকে খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে আসে মানুষের ফসলি জমিতে, তাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে সবজি বাগান ও ধান ক্ষেত রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসী। হাতিগুলান এদিকে যেন না আসতে পারে, ফসলের ক্ষতি করতে যেন না পারে, এই জন্য সাধারণ এলাকার লোকজন আগুন জ্বালায় এটা পাহারা দিচ্ছে। জেনারেটরের ব্যবস্থা করে আর্থিং এর ব্যবস্থা করি কইরা মনে করেন ওই আর্থিং এর দিলে যদি আর্থিং এর কাছাকাছি এসে হাতিটা দাঁড়ায় যার আসে না। গত কয়েকদিনে বন্য হাতির দল ভেঙেছে বন বিভাগের রোপণকৃত বিভিন্ন চারা গাছ, নষ্ট করেছে কৃষকের ধান ক্ষেত ও সবজি বাগান। সবজি খাইছে, হলুদ খাইছে। বিকাল পাঁচটার পরে আর কি ওই জঙ্গলে থেকে খোলা জায়গায় আসে, পরে মানুষজনের এই ফসল আবাদী জমিগুলো নষ্ট করে। হাতিকে আঘাত করবেন না, হাতিকে তাড়াবেন না, উত্তপ্ত করবেন না, আর রাগান্বিত করবেন। যদি হাতিকে রাগান্বিত করেন তাহলে হয়তো হাতি একটা মানুষকে মেরে ফেলতে পারে। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার মতে বন কেটে উজাড় করায় লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে এই বন্য প্রাণী। হাতি ইচ্ছে করে কিন্তু আপনার লোকালয়ে আসে না, ওরা যখন ওইখানে বাধা সৃষ্টি করে খাবার জন্য, খাবার বাধা সৃষ্টি করে, তখনই হাতি লোকালয়ে চলে আসে। সরকারি তথ্য মতে গত 30 বছরে শেরপুরে বন্য হাতির আক্রমণে 150 মানুষ প্রাণ হারায়। সাদিকুর রহমান, সময় সংবাদ, শ্রীবর্দী, শেরপুর। নওগাঁর বাজগুলোতে আধা পাকা ধানে দেখা দিয়েছে কারেন্ট পোকা ও ইঁদুরের উপদ্রব। ক্ষতিকর পোকা ধানের গোড়া কেটে দেয়ায় শত শত বিঘা জমির ধান চিটা হয়ে গেছে। পোকা দমনে নানা ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না বলে অভিযোগ চাষীদের। ওষুধ প্রয়োগে পরামর্শ নেওয়ার আহ্বান কৃষি কর্মকর্তাদের। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁ সদর উপজেলার চকজাফরাবাদ এলাকায় কৃষক ইসমাইলের মতো অনেকেই এবার ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। মাঠে ক্ষতিকর পোকার হানায় নষ্ট হয়ে গেছে আধা পাকা ধান। মাঠগুলোতে ধান বের হওয়ার পরই দেখা দেয় ক্ষতিকর পোকার উপদ্রব। এ পোকা দ্রুত ছড়িয়ে পড়ে বিস্তৃত মাঠে। ব্লাস্ট, মাজরা ও খোলপচা নামক ছত্রাক ধানের গোড়ায় শীষ কেটে দেওয়ায় চিটা হয়ে গেছে বের হওয়া ধান। অন্তত 3 মাস নিবিড় পরিচর্যার পর ধান কেটে তোলার আগ মুহূর্তে ফসলের এমন ফলন বিপর্যয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা বলছেন চাষিরা। 1 বিঘা মাটি 5 বার ওষুধ দিছি, ওই ওষুধে কোনো কাজ করেনি। ক্ষতি আদি মাদ্রা পোকা লাগিছে, ধান ডাবে যায়, পিএলও খবর দেয়, পিএলআর আসে আসে কয়েক এই ওষুধ দাও, এটা দাও, ওটা দাও, আমরা কিছু বুঝি না, আমরা মূর্খ মানুষ। এখন যে ধান হয়েছে তাতে কিছুই হবে না, এরকম অবস্থা। ক্ষতিকর ছত্রাকে ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্দার নিয়ামতপুর, রানীনগর, আত্রাই ও পত্নীতলায়। কৃষকরা বলছেন ফসল রক্ষায় একাধিকবার বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগও মিলছে না সুফল। 500-700 টাকার ওষুধ দিছে, আবার আনে দিয়ে একটু দমন, 8 দিনের পর আবার দেখি আবার যে সেই আবার পোকা। 5-7 বার ওষুধ দিও ধান সারাতে পারেনি, চিটা মানে ধান অগ্জীবী শীষ বাড়ায়, বাড়ানোর পর মরে যায়। যেন তেন কীটনাশক প্রয়োগ না করে পরামর্শ নেওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার। কৃষি অফিসার মাঠে খুব সতর্ক আছে, যেখানে কোনো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তাদের কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় 1,97,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় 5,000 হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। তথ্য ও প্রযুক্তি খাতের হাজারো প্রতিষ্ঠানের অংশগ্রহণে টেক জায়ান্টদের মিলন মেলা ওয়েব সামিট। মাইক্রোসফট, গুগল বা সিমেন্সের মতো বড় বড় প্রতিষ্ঠান ছাড়াও 100-এরও বেশি দেশের 1,500-এর বেশি কোম্পানি অংশ নিয়েছে লিসবনে এই সামিটে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রযুক্তি ব্যবহারে আরও যত্নবান হওয়ার আহ্বান অংশগ্রহণকারীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 45,000 অংশগ্রহণকারীর পদচারণা পর্তুগালের রাজধানী লিসবনে। তথ্য ও প্রযুক্তি খাতের সবচেয়ে বড় সম্মেলন ওয়েব সামিটে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নানা বয়সী হাজারো প্রযুক্তিবিদ।
বিভিন্ন দেশের স্টার্টআপ টেক কোম্পানিগুলো হাজির হয়েছে তাদের নিজস্ব প্রযুক্তির খুঁটিনাটি নিয়ে, সেগুলোই দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন প্রতিনিধিরা। নিজেদের এগিয়ে নিতেও ওয়েব সামিট বড় ভূমিকা রাখবে বলে আশাবাদী অংশগ্রহণকারীরা। Beta Growth Company, আমরা সত্যি উপভোগ করছি, নিজেদের কথা যেমন তুলে ধরছি তেমনি অন্যদের কথা শুনেও অনুপ্রাণিত হচ্ছি। আমি যুক্তরাষ্ট্রের বেটা গ্রুপ থেকে অংশ নিয়েছি। প্রযুক্তি খাতে দক্ষতা বাড়ানোর জন্য ওয়েব সামিটের সত্যি কোনো বিকল্প নেই। করোনা পরবর্তী সময়ে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এটিকেই বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন বলছেন উদ্যোক্তারা। Top online formats and so many people are happy to be there, back to normal again and to meet in person and to deal offline. চার দিনের এই সম্মেলনের পর্দা নামছে বৃহস্পতিবার। প্রযুক্তি খাতের শত শত প্রতিষ্ঠানের অংশগ্রহণে ওয়েব সামিট টেক জায়ান্টদের একরকম মিলন মেলায় পরিণত হয়েছে। 2022 সালের ওয়েব সামিট হবে আরও প্রাণবন্ত এবং আরও লোকসমাগম বাড়বে বলে প্রত্যাশা আয়োজক সহ এখানে অংশগ্রহণকারীদের। ফারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আবারও টি-20 বিশ্বকাপের খবর। সুপার টুয়েলভের রাতের ম্যাচে আজ মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। দুই দলই টাইগারদের বিপক্ষে জিতেছে একটি করে ম্যাচ, এছাড়া আর কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। যদিও সেমির ক্ষীণ সম্ভাবনা আছে ক্যারিবিয়ানদের, লঙ্কানদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে গেইল পোলার্ডরা। লঙ্কানদের হারাতে পারলে তাই রেসে টিকে থাকবে উইন্ডিজ। কেবল জিতলেই হবে না, জয়ের ব্যবধানটাও বড় করতে হবে, কেননা নেট রান রেটে গ্রুপের সবার পেছনে ক্যারিবীয়রা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকেও হারাতে হবে, পাশাপাশি ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার হারের প্রার্থনা করতে হবে। অন্যদিকে বিশ্বকাপ আসর শেষ হয়ে গেলেও একটা জয় নিয়ে দেশে ফিরতে চায় লঙ্কানরা। উইন্ডিজের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় মাত্র একবার জিতেছে শ্রীলঙ্কা। তবে ক্যারিবিয়ানদের বাজে সময়ের সুবিধা আদায় করতে চায় দাসুন সানাকার দল। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে স্থান দিয়েছে একটি গোষ্ঠী, হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে, ব্রিটিশ পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় ক্ষোভ, সিদ্ধান্ত অবৈধ বলছে ভোক্তা অধিকার, 24 ঘন্টার মধ্যে না কমালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ট্রাক শ্রমিকদের। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।